আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন, হোমিওপ্যাথিক ডক্টর বিডি, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বিডির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দর্শক, আজকে আলোচনা করব পুরুষের একটি বিশেষ অঙ্গ, যেটা পুরুষ অঙ্গ বলা হয়ে থাকে বা পেনিস বলা হয়ে থাকে ইংরেজিতে। এই পেনিসটি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগীদের মন্তব্যে এবং বিভিন্ন রোগীদের রিভিউ শুনে বোঝা যায় যে তাদের পুরুষ অঙ্গটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ চুপসে যাচ্ছে। এটার একটি কারণ হচ্ছে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন, অর্থাৎ স্মুথ রক্ত প্রবাহ, পুরুষ অঙ্গের ভিতরে স্মুথ রক্ত প্রবাহের পরিমাণ কমে গেছে। আর এটার একটি কারণ সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের শরীরে কোলেস্টেরল, রক্তের ফ্লো কম থাকা, যৌনাঙ্গে রক্তের ফ্লো কম থাকা, টেস্টোস্টেরন হরমোনের অভাবজনিত কারণে পুরুষ অঙ্গে পর্যাপ্ত রক্ত প্রবাহের অভাব দেখা দেয়, আর এই কারণেই সাধারণত পেনিস ছোট হয়ে যায়। তো পেনিস বড় এবং মোটা এবং লম্বা করার জন্য, পুরুষের এই অঙ্গটিকে স্মুথ এবং হেলদি সুন্দর করার জন্য অবশ্যই অবশ্যই পুরুষ অঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি করতে হবে। তো এর জন্য আপনারা অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অরিজিনাল জার্মানির মেডিসিনের কম্বিনেশন এবং পটেন্সি মেডিসিনের মাধ্যমে পুরুষ অঙ্গকে স্ট্রং, সুন্দর, লম্বা এবং মোটা করতে পারেন। এটার জন্য আপনারা অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।